যুবক মাদ্রাসার দিকে যাইতেছিলেন, রাস্তায় এত সুন্দর দেখা, মহিলারা দুষ্ট মহিলারা সব সময় ভালো ছেলেকে চায় আর ভালো ছেলেরা সব সময় সুন্দর মেয়েকে চায়, ঠিক না বেটি? মেয়েরা সব সময় ভালো মেয়ে ভালো ছেলে চায় আর ভালো ছেলে সুন্দরী মেয়েকে চায়, কারণ হিনুজা ইসুফ আলাইহিস সালামকে দেখি জেলেকা পাগল মতি হয়েছিল। আর যুবক মাদ্রাসার দিকে যাচ্ছেন, দুষ্ট মেয়ে রাস্তায় বসে আছে, বহু সদুত ছাত্র সঙ্গে চলে যায় আর এই মেয়েটা প্রতিদিন তাকে থাকে, এটা জিন যায় না কোনো মানুষ যায়, যেরকম সুবহানাল্লাহ। বাবা দেখবেন কতগুলো বাচ্চা ছেলে বাচ্চা আছে এত দিনের মতন দেখা, যেরকম ঠিক না বিঠি? আমি নগাঁও গেছিলাম ওয়াজ করতে, নগাঁও রূপাহী গেছিলাম, তাতে কয়েক মাদ্রাসার মধ্যে কতগুলো বাচ্চা দেখি এত সুন্দর দেখা, আল্লাহ এত নুরানি চেহারা, আল্লাহ এত সুন্দর পাঞ্জাবি গাঁট দিয়ে আমার সামনে আসে বসে আছে, আমার মনে হয় এটা জিন বোঝা আসি বসে আছে, যেরকম সুবহানাল্লাহ। প্রতিদিন মাদ্রাসায় যায়, ওই দুষ্ট মেয়েটা কথা বলতে চায়, যত বন্ধুর সাথে যায় মেয়েটা মনে মনে ভাবে রে ওই বাচ্চাটা যদি ইনার এই ছেলেরা কয়ে দেয় না বাপ মা কয়ে দেয় তাহলে আমাকে ধমক দিতে পারে, আমি মেয়েটা মেয়েটা আশা করি এই ছেলেটার সাথে কথা বলতে চাই, কিন্তু ছেলেটা তো একাই মাদ্রাসায় আসে না, মেয়েটা মনে বড় কূটনীতি ছিল, মেয়েটা বড় খারাপ নজরি মেয়ে ছিল, হঠাৎ করে মেয়েটা একদিন একা ওই রাস্তা ধারে বসে আছে, ওই সুন্দর যুবকটার সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে, ওই দিন একাই উনি ফাঁকায় পড়ে গেছে, ওই ছেলেটা এত সুন্দর ছেলে ছিল গো, মাদ্রাসায় যখন যায় কোরআন তেলাবত করে, মাদ্রাসার হুজুর তার কোরআন তেলাবত শুনলে পাগল হয়ে যায়, মাদ্রাসার হুজুর তার কোরআন তেলাবত শুনলে চোখের পানি ঝরঝর করে ফেলে দেয়। কে দিল বাবা? কত দিছে নূর আলম? আছে এখানে? কার নাম নূর আলম বাবা? চলে গেছে। আমি চাচ্ছিলাম 10,000 টাকা। কি নাম তখন? নবিউল। দাদু আর বাপ মারা গেছে তার জন্য। আল্লাহ নবিউল বোম্বাই থেকে 500 টাকা পাঠিয়ে দিয়েছে, তার দাদা দাদি মারা গেছে, আল্লাহ বহু দূর থেকে আল্লাহ রবিউল দাদা দাদির জন্য আল্লাহ 500 টাকা পড়ে দিয়েছে, আল্লাহ থাকবে গোলাপ হোসেন কেবল থাকে 1,000 টাকা, আল্লাহ গোলাপ হোসেন কেবল থাকে আল্লাহ কত মহব্বত করি নবীর বাড়ির জন্য ওই দেশ থেকে 1,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ সেই ভাইয়ের মনের আশা পূরণ করে দাও, আল্লাহ তাদের বংশে যদি কেউ কবরই থাকে আল্লাহ কবর গুলে তুমি জান্নাতি বাগান করে দাও। তোর নাম কি বাবা? নূর আলম। 500 টাকা দিচ্ছিল, মা বাবা আছে? আল্লাহ নূর আলম একটা বাচ্চা ছেলে, আল্লাহ তার মা আছে বাবা আছে, 500 টাকা আগে দিয়েছিল, আল্লাহ কেরল থেকে এক ভাই 1,000 টাকা দিয়েছে, আর এক ভাই 500 টাকা দিল, আর একজন 50 টাকা দিল, ওই মেয়েটা ওই দিন দেখে মাদ্রাসা ছেলেটা একা একা মাদ্রাসায় যায়, দুষ্ট মেয়েটা নজরে পড়ে যায়, মেয়েটা মনে মনে ভাবে আজকে একাই গেতেছে, আজকে সব কিছু কথা ছেলেটাকে আটক করো, বাড়ি কোথায়? মেয়েটা আস্তে আস্তে ওই রূপবতী দেখা ছেলেটার সামনে যা দুষ্ট মেয়েটা দাঁড়ালো, ভাই একটু দাঁড়াবি ভাই, তুমি একটা আলেম মানুষ, কি নাম বাবা? সাদ্দাম হোসেন। কতবা? কত দিছি? 600 না? এদি আয় বাবা। বাবা আর কিছু আছে? 1,000 করি দে সোনা, 400 লিখে দিয়ে যা, দোয়া করি নাম সুন্দর। আল্লাহ সাদ্দামকে যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হয়, আল্লাহ সেই সাদ্দাম মরণের কালে ইতিহাস রাখিয়ে যায়, মরণের সময় কোরআনটাকে বুকে রাখে আর বলে, আল্লাহ আমি সাদ্দাম যদি মিথ্যাবাদী হই আল্লাহ তোর কোরআনকে সাক্ষী রাখে গেলাম। আল্লাহ সেই সাদ্দাম 600 টাকা দিয়েছে, কি নাম বাবা? মাসুদ আলম। কতবা? 400 টাকা মাসুদ আলম বাবা আমার, একটা তালে এলেন বাদশা, আল্লাহ 400 টাকা দিল, নন্দন নাম, কি নাম? বিপুল।
বিপুল হক বিপুল হক বাবা 500 টাকা দিলাম বিপুল হকের দান তুমি কবো করে না আল্লাহ তার মনের আশা তুমি পূর্ণ করে দাও দেখে রে মওলা তাকাইয়া মাসুদ আলম বিপুল হক কি নাম মাহবুব আল্লাহ মাহবুব হবে সাহেব আমার আল্লাহ মাহবুব বাবা আল্লাহ 500 টাকা দিন আল্লাহ তোর নবী ঘরে লাগিয়া লাই তাকবে মেয়েটা আটক করে বলো যুবক ভাই আমি তোর প্রতিদিন দেখা করতে চাই তুমি বন্ধুদের সাথে যাও আজকে তুমি একাই আসো আমি একটা কথা বলতে চাই ছেলেটা বলছে বোন আমি দেরি করতে পারি না তাড়াতাড়ি বলো তোর কি কথা ভয় ভাই রে আমি তোর কাছে একটা দলিল শুনতে যাই আমি একটা মেয়ে মানুষ আমি শরীয় সম্পর্কে বেশি জানি না কি নাম জহিরুদ্দিন মিয়া 500 টাকা দিলাম লাখ জহিরুদ্দিন মিয়া দান তুমি কবুল করে নাও কি নাম মেজিদুল 200 টাকা দিয়েছে আল্লাহ মেজিদুলের দান তুমি কবুল করে নাও আল্লাহ জহরউদ্দিন 500 টাকা দিয়েছে মেজিদুল 200 টাকা দিয়েছে কি নাম আলাসিমেনা নামে একটা বাচ্চা ক্যান্সার হয়ে মারা গেছে আল্লাহ তার নামে 500 টাকা দান করলি মাবুদ আসিমেনা কবরে শুয়ে আছে আল্লাহ কোনবার রোগে তুমি নিয়েছো ক্যান্সার রোগে আল্লাহ তার মা বাবা আত্মীয় ভাই ব্রাদার কত না দুঃখিত কত না পরেশানি কত না কান্দে 500 টাকা দিলে মানে আল্লাহ মিন্তু না আপনি অসুস্থ 500 টাকা দান কর আল্লাহ আল্লাহ বেমার আজাদাই তুমি সুস্থ করে দাও খোদা তোমাকে ডাকিতে জানি না ডাকের মতন ডাকের মতন ডাকিলে খোদা কেমন শোনে না খোদা তো আল্লাহ যত বড় কঠিন রোগ হোক না কেন আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আয়ুব নবীকে 18 বছর পর্যন্ত তুমি কিরে রাখিয়েছ আল্লাহ তোমার কুদরতে দ্বারা আল্লাহ তুমি আয়ুবকে তুমি সুস্থ করে দিয়েছ দান করা দান করির দান মলা করিলি রেজিস্টার দানের বদলে মলা বাবা আমার 100 টাকা করেছে আল্লাহ তোর বান্দা 100 টাকা দান করেছে আল্লাহ 100 টাকা আল্লাহ 100 শহীদানের সবনি কুরআন নামে লিখিয়া দাও মেয়েটা বলল ও ভাই আমি একটা মেয়ে মানুষ আমি তোর কাছে দুইটা দলিল শুনতে চাই ছেলেটা বল বলি রে আমার মাদ্রাসা দেরি হয়ে গিয়েছে উস্তাদরা আমাকে না দেখলে গালি দিবে তোমার কি দলিল আছে তাড়াতাড়ি বলো মেয়েটা বলল না ভাই আফজাল হোসেনের বাবা মা বড় সুস্থ আল্লাহ মৌলা রে মার অসুস্থ ওর জন্য 500 টাকা নগদ দিয়ে দিল আর একটা বাচ্চা 1000 টাকা মা বাবার জন্য দিল কি নাম আল্লাহ বোলার কোটি আনোয়ার মেকা আল্লাহ 500 টাকা দিন আল্লাহ বোলার কোটি আনোয়ার মেকারে দান তুমি কবুল করে নাও আব্বা কেহ যাবেন না আমার পরবর্তী বক্তা আসতেছে সোনারে কেউ বিনা দোয়াই যাবে না আব্বা দোয়া নিয়ে যাব দূরের মেহমান আনিয়েছি মুর্শিদাবাদ থেকে আব্বা রে তার সাথে আমার বক্তব্য হয় আব্বা রে
ফোনে কথা হয় ও আব্বারা কেউ যাবেন না খোদা তোমাকে ডাকিতে জানি না একে ডাকিছে ইলুস নবী মাসের পেছে রইলেন পরি খোদার নামে থাকিল পরি হজম হইল না মা বাবা আছে আল্লাহ গোলাম মুস্তফা তিনার আব্বা তিন ছেলে আছে আল্লাহ নাই তাকবীর আল্লাহ তার নেক সন্তানে 1000 টাকা দান করলেন আল্লাহ গোলাম মুস্তফার বাবা তিন ছেলে আছে আল্লাহ আজকে তার সন্তানে 1000 টাকা দান করল আমার মা বোনের আম্মারাম ও কাউডের মা বোনেরা যারা পর্দা আছে মা গত রাতে বিহারে জলসা করলাম কাটিহারে ধানগামা মাদ্রাসায় মহিলা প্যান্ডেল থেকে সোনার অলংকার নাকের সোনা পর্যন্ত ফুল পাড়ে দিয়েছে এমন সুন্দর সুন্দর সোনার ফুল আমি কালকে পাচ্ছিলাম কাটিহার ধানগামায় আল্লাহ আমার নাজির ভাই আল্লাহ আল্লাহ বাড়ির থেকে দান করেছে আল্লাহ সিরিনা দিয়েছে আল্লাহ নাহার নামে মা দিয়েছে আল্লাহ তাদের দান তুমি কবুল করে দাও আল্লাহ ওই বাচ্চা দুইটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও বেমার আজাদে মুক্ত করে দাও আল্লাহ বিপদ আপদে হিফাজত করো নাজির ভাইয়ের বাড়ি তুমি রহমতি হওয়া পৌঁছে দাও আল্লাহ মাদের সাতজনে বহুত কষ্ট কর নাজির ভাই আমার আল্লাহ সেই বাড়ির থেকে আল্লাহ দান করেছে আল্লাহ তাদের দান খুলে তুমি কবুল করে নাও রাই থাকবে মেয়েটা বলল ভাই আমার বাড়িতে চলো না আমি তোর কাছে কয়েকটা দলিল শুনব এনতাস ঠিকাদার কত বাবা 1500 টাকা এনতাস ঠিকাদার 1500 টাকা দিছে তকবীর লাগাবেন না রাই থাকবে আল্লাহ এনতাস ঠিকাদার 1500 টাকা দিল আল্লাহ কত রফিকুল আল্লাহ রফিকুল রফিক মানে হলো দোস্ত আল্লাহ রফিকুল 500 টাকা দিল এনতাস ঠিকাদার আল্লাহ 1500 টাকা দিলেন দানকারীর দান আল্লাহ করিনি ওরে দিস্তার দানের বদলে মওলা বানাইও ইমানদার দানে কইহিল এনতাজ ভাই মোর দানে করিল রফিকুল দানে কইল মাহবুদ হাসান দাম করিল সামিদুল দানে করিল আয়েশা বিবি দানে করিল নাহার দানে করিল রহিমা বিবি দানে করিল ফাতেমা দানে করিবেন মা বোনারা খালি হাতে যাবেন না দানের জন্যে দোয়া করব আমি আবসার মৌলানা কি নাম বাবা কত 400 টাকা আনিল হক দিয়েছে তকবীর লাগাই নাই তকবীর আল্লাহ দানে করিল আইনুল হক দেখে রে মহলা তাকায়া দানের বদলে মহলা বানাইও ইমামবার আবার এক বাবা 500 টাকা দিয়েছেন আব্বারা কেউ যাবেন না আব্বারা যারা আছেন আব্বারা আমি চাচ্ছিলাম 10,000 করে টাকা আব্বারা আমি খুব লজ্জিত হইলাম আমি 5,000 টাকা এলাকার ধনী এলাকার গুয়ানি এলাকার মালি এলাকার ইসলাম দরদি ভাই নবীর ভালোবাসা ভাই 5,000 টাকা দিলাম বাবা আইও ভালি আল্লাহ আইও ভালি বাবা আল্লাহ 500 টাকা দিন আল্লাহ আইও ভালি দান তুমি কবুল করে নাও আব্বারে আজকে টাকা দিতে পারে না 1,000 করি যদি 20টা বাবা নাম লিখি দিয়ে যাই 20,000 টাকা হয়ে যাবে আব্বা জন আমাক আমি বড় লজ্জিত হয়ে গেলাম 10,000 টাকা চাইলাম কাল বিহারের মধ্যে আমি 10 পর্যন্ত দুইটা পাচ্ছিলাম 5-5 করে ডাকছিলাম 5,000 পর্যন্ত পাচ্ছিলাম আবার এক বাবা আমার আল্লাহ 300 টাকা কি নাম বাবা
আজাদুল নামে বাবা আমার 300 টাকা দান করো আল্লাহ, আজাদুলের দান তুমি কবুল করে নাও। আব্বারে ও বাবারা, আমি 1000 করে করে টাকা চালাম না, এমন একজন বাবা আছেন নবীর ভালোবাসায়, নবীর প্রেমে গিয়ে 5000 টাকা আজকে যদি নামটা লিখে দেওয়া যান, আমি 1 মিনিট দোয়া করবো ওই বাবাটার নামে, ওই মাদ্রাসার সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক, এলাকার জ্ঞানী গুণী যারা আছেন গো, 5000 টাকা একটা নাম বাকি লিখে দিয়ে যাবে। আমি দোয়া করব আল্লাহ কাউলের মাদ্রাসার বান্দারা বড় মোহাব্বত নবীর বাড়ির করে, আল্লাহ 5000 টাকা লিখে দিয়েছে আল্লাহ, ওই ভাইয়ের মাল তুমি কবুল করে নাও আল্লাহ, বেমার আজার থেকে তুমি সেবা দান করে দাও। আছে বাবা 5000 টাকা, 5000 টাকা আমি গত রাতে বিহার কাটিহারে 5000 করে ডাকছিলাম, কয়েকটা বাবা আমি পাচ্ছিলাম, আজকে আমি একটা বাবার নাম শুনি খুশি হতে চাই, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন, আমি দোয়া করব, একটা হাত দেখাতে পাবেন যে হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি আস্তে আস্তে এই 5000 টাকা এই মাদ্রাসার কমিটির হাতে আমি 1000 1000 আস্তে আস্তে দিয়ে থাকবো। এমন একটা বাপ আছেন গো মাজমার মধ্যে, একটা বাপ হাত দেখে আমার মঞ্চে আসে আমার সাথে মোলাকাত করে বলে, কি নাম বাপ? আল্লাহ আলতা বসেন বাবা, আমার আল্লাহ 5000 টাকা না গিয়ে দিলে একটু হাত তুলি দোয়া করে, সবাই হাত তোল আল্লাহ অমিন, সবাই হাতটা তুলি আল্লাহ, আল্লাহ বাবা মা মারা গেছে, আল্লাহ আলতা বসুন ভাই সাহেব মাবুদ রে, মা থাকলে মার সাথে কথা বলতো, আব্বা থাকলে আব্বাকে সালাম কালাম দিত, আল্লাহ আলতা বসেন ভাই আজকে 5000 টাকা আল্লাহ তো নবীর প্রেমে নবীর ভালো বললে মাবুদ 5000 টাকা দিল আল্লাহ, তার মা বাবার কবর গুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, তার 5000 টাকা তোমার দস্তরে কবুল করে নাও মুহাম্মদ রাসূলুল্লাহ।